নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে ছাদবাগানীদের কাছে ড্রাগনটা ভীষণ একটি জনপ্রিয় ফলে পরিণত হয়েছে। আমরা অনেকেই চাইছি আমাদের ছাদের ছাদবাগানে কিছু ড্রাগন ফ্রুট লাগাতে। আর সেই ড্রাগন ফ্রুটটা যদি কালারফুল হয়, খেতে ভালো হয় এবং শীতকালেও পাওয়া যায়, অসময় ড্রাগন পাওয়া যায়, তাহলে তার মজাই কিন্তু আলাদা। তো চলুন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা এমন একটি ড্রাগনের ভ্যারাইটি নিয়ে কথা বলবো যেটা খেতে ভালো, দেখতে সুন্দর এবং অসময়েও পাওয়া যায়। তো এই ড্রাগনের ভ্যারাইটিটা যে দাদা ভাইয়ের ছাদবাগানে হয়েছে, সেই ছাদবাগানটা আমরা ঘুরে দেখব এবং বাদলবাবুর নিজের মুখ থেকেই আমরা জানব সেই ভ্যারাইটির স্পেশালিটি। তার আগে আমরা বাদলবাবুর ছাদবাগানের অন্য কিছু ড্রাগন দেখে তারপরে সেই ড্রাগনটির ব্যাপারে আমরা কথা বলবো। এটা হচ্ছে থাই ইয়েলো। থাই ইয়েলো, হ্যাঁ থাই ইয়েলো। আচ্ছা, এটা হচ্ছে লেমন ইয়েলো। লেমন ইয়েলো, হ্যাঁ। এটা অরেঞ্জ কালারের, অরেঞ্জ ভিয়েতনামি কিং। এটা সাতার মধ্যে সবথেকে খেতে ভালো। ওটা নিচে আর এটা নামটা বলুন দাদা, এটা মারিয়া রোজ। মারিয়া রোজ, আচ্ছা। নাইট কুইন, হ্যাঁ নাইট কুইন। গাছটা দেখতে কিছুটা ব্ল্যাক এর মতো, কিন্তু এটা ব্ল্যাক অসন্তা গ্রুপের মধ্যে সবথেকে মিষ্টি। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাতে চলেছি অসময় ড্রাগন। মানে আমরা ড্রাগনটা সচরাচর দেখে থাকি গরম ভাঙা বর্ষার সময় হয়ে থাকে, কিন্তু আজকে আপনার জানুয়ারি মাসের আজকে 31 তারিখ, এটা 2023 সাল। এই যে ভ্যারাইটিটা দেখাচ্ছি আমি, এটার নাম হচ্ছে কলম্বিয়া ইয়েলো। গাছের ফলে এই ফলের গায়ে প্রচণ্ড কাঁটা এবং নিচেও বোধহয় ফল আছে। আমি দেখাচ্ছি আপনাদের, নিচেও তুলতে পারি কি, নিচেও একটা ওই একটা কাঁচা ফল আছে। ওই যে ও ফলটা এখনো রেডি হয়নি, তবে এই ফলটা আপনার পাকতে ফুলের থেকে ফল পাকা পর্যন্ত আপনার 8 থেকে 9 মাস পর্যন্ত রেখে দেওয়া যায়। কারণ গাছটার ফুল ফুটতে 2 মাস আড়াই মাস লাগে, পাকতে 6 মাস লাগে এবং পাকার পরেও 3 মাস রেখে দেওয়া যায়। দেখেন এখনও গোড়ার দিকে এখনও সবুজ আছে, মানে আমি ইচ্ছা করলে এখন 2 মাস রাখতে পারবো। মানে ইচ্ছা করলে একটা গাছে সারা বছরই ফল রাখা যায়। এবারে বলি বন্ধুরা, এই ভ্যারাইটিটার নাম তো বললাম কলম্বিয়া ইয়েলো। গাছটা চেনার উপায় বলি, এ হচ্ছে কলম্বিয়া ইয়েলো। এই দেখেন গাটা আপনার আরও সুবিধার্থে কী দিই, আপনার ছোট গাছ দেখেন মিডিলটা ডাউন, মিডিলটা ডাউন, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে আমার গোড়া, দেখেন মিডিলটা ডাউন এবং অন্য গাছের থেকে আলাদা। আরও বড় গাছ বড় ডাল দেখাই, এই দেখেন মিডিলটা ডাউন প্রকৃতির। এবং আপনারা যারা ছাদ বাগানে লাগাতে চান, তাদেরকে আমার অভিজ্ঞতা মতে বলে আপনারা চেষ্টা করবেন অবশ্যই গ্রাফটিং চারা নিতে। কারণ এই গাছটা বিদেশি গাছের না, সমস্যা হচ্ছে ও আমাদের মাটিতে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারছে না এবং ফাঙ্গাসের প্রবণতা একটু আছে বিদেশি গাছে। এই যে আমার রুট স্টক, আমাদের লোকাল মুরাক্ষান, আমি এই চোখগুলো নষ্ট করে দিয়েছি। এই আমার হেড গ্রাফটিং, এটা দেখেন এটা আছে চোখ গ্রাফটিং। আমার একটা নীল, এই যে নীল ড্রামে এই নীল ক্যারেটে করা আছে। একটা ড্রাগন গাছের জন্য 22 কিলো মাটি হচ্ছে সবথেকে ভালো। এবং এইগুলো আমি ওয়েট করে দেখেছি, আমার একটা টাইপ 45 কিলো করে মাটি আছে। এবার বলি আপনারা মাটিটা কীভাবে তৈরি করবেন। আপনার মাটিটা তৈরি করবেন যত ওয়েটলেস করা যায়। আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন। আপনার কোকোপিটটা আমি কম ব্যবহার করেছি, কারণ বিদেশি গাছের একটু ফাঙ্গাসের প্রবণতা বেশি থাকার কারণে ওতে জলটা বেশি ধরে রাখে, ওই জন্য প্রশ্ন লাগার ভয়টাও থাকে। তবে আপনাদের যাদের মাটির সমস্যা, তারা কোকোপিট ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গোবর সার, ভার্মি কম্পোস্ট, চিকেন কম্পোস্ট সঙ্গে যখন মাটিটা তৈরি করি তখন আপনার হন্ডাস বন্ডাস, দেখেন আমি মাটিটা আপনার দেখাই, একদম দেখতে পাচ্ছেন হালকা একটু গার্ডেন সল্টও আছে। আপনার যেটা মুরগির বিষ দিয়ে তৈরি, যেটা আমাদের বাংলা কথায় বলে,
লিটার যেটা আমি ব্যবহার করেছি অন্তত এক বছর বর্ষা খাওয়ার পরে। এবার বলি বন্ধুরা, বিদেশি গাছের একটু ফাঙ্গাসের প্রবণতা আছে, এই দেখাই, এই দেখেন এই জায়গাটা একটু আছে, পাশে জায়গাটায় আছে। আমরা যে সচরাচর যে সাপটা ব্যবহার করি, সাপে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এর জন্যে আপনার সব থেকে ভালো অ্যামিস্টান অথবা অ্যামিস্টান টপ। এ দেখেন ফাঙ্গাসের বোঝার উপায় হচ্ছে, দেখেন ডালের গায়ে যে ইয়েলো ফোটা ফোটা দাগ আসছে, দেখেন এগুলো সিটসেট, এগুলো হচ্ছে ফাঙ্গাসের প্রথম লক্ষণ। তারপরে আস্তে 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 প্রশ্ন লাগবে, যদি আপনি ঠিক সময় এর ফাঙ্গিসাইড অথবা ওর সঙ্গে আরও কিছু ওষুধ ব্যবহার করতে হয়, আপনারা ফাঙ্গিসাইডের সঙ্গে আপনার যদি অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করতে পারেন প্লান্টোমাইসিন অথবা ভ্লাডোমাইসিন, এটা অল্টারনেটিভ করে 15 দিন অন্তর আপনার অ্যান্টিবায়োটিক একবার মারবেন এবং একবার মারবেন ভ্লাডোমাইসিন, ওর সঙ্গে তো থাকছে আপনার অ্যামিস্টন অথবা অ্যামিস্টন টপ। ফলটা আবার একবার দেখাই, তবে কলম্বিয়ার ফলের সাইজ আপনার 250 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত হয়, তার উপরে হয় না, কিন্তু ফলটা খেতে ভালো। তবে আমি এই ফলটা এখনও খাইনি, আমি ফলটা আরও একটু পরিপক্ব করতে চাইছি, কারণ বিদেশি ফলের যত গাছে রেডি পুষ্ট করা যাবে ফলের টেস্ট ততই ভালো হয়। তবে বন্ধুরা, আমি যতটা ফল খেয়েছি কলম্বিয়ারও এবং প্যারারেয়ারও, এদের বিকল্প কেউ নেই। আপনার বাকিগুলো তো আমি খেয়েছি, আপনার থাই ইয়েলো, আপনার ইসরায়েল ইয়েলো, কিন্তু সত্যি বলতে কি এই কাঁটাওয়ালা ফলগুলো সুপার টেস্ট, এর পাশে কেউ দাঁড়াতে পারবে না। আর এই গাছগুলোর ফলন অনেক বেশি, প্রচুর পরিমাণে ফল আসে। আরেকটা বলি বন্ধুরা, আপনারা যারা এই গাছ ছাদ বাগানে লাগাবেন তাদের জন্য বলি, এই গাছের সূর্য উদয় থেকে সূর্য অস্ত, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গাছে রৌদ্রের প্রয়োজন, আপনার ছায়া জায়গাটা হবে না। এবং আরেকটা কথা বলি, ছাদই সবথেকে ভালো, মাটিতে রিপোর্ট খুব একটা ভালো না। আরেকটা কথা বলি, আপনারা যারা নার্সারিতে চারা পাবেন সবসময় চেষ্টা করবেন এরকম হেড গ্রাফটিং অথবা চোখ গ্রাফটিং। এ দেখেন আমার এই যে এই একটা চারা আমার নিজের জন্য তৈরি করা আছে, এই যে হেড করা আছে, পাশে দেখেন আরও একটা চারা আছে, আমি আপনাদের আর একটা চারা দেখাই, এই দেখেন এই যে হেড এই জয়েন্ট হয়ে গেছে, এই লেখা আছে সিওয়াই কলম্বি ইয়েলো, যাতে আমাদের ভুল না হয়, এই নিয়ে এই ফাটছে, এরকম নেবেন। আর অবশ্যই যেখান থেকেই চারা নেন হিসেব করে দেখে নেবেন এবং মাদার গাছ দেখে ফল দেখে নেবেন। আর এটা বলতে পারি, যারা ড্রাগন প্রেমী তারা অবশ্যই ছাদে রাখবেন, কারণ এখন তো সচরাচর আমি আমারও আমার গাছগুলো দেখাই, এ দেখেন আমার বাগানে একদম ওই ধার থেকে শুরু করে পরপর পরপর সব গাছে, কোনো গাছে কিন্তু ফল ফুল নেই, কারণ এখন তো শীতের সময়। এগুলো আমার সব ইয়েলো, এই পরপর দেখাচ্ছি ইয়েলো ভ্যারাইটি, কোনো গাছেই কিন্তু ফল নেই, কোনো গাছেই, খেয়াল করে দেখেন। এখন আরও বোঝার উপায় দেই, এখন হচ্ছে স্ট্রবেরির সময়, আমার সব এখন স্ট্রবেরি হচ্ছে, এসব স্ট্রবেরি গাছ, ওই যে দেখেন গাছে কোনো গাছে ফুল নেই, এই এখন স্ট্রবেরির সময়, বুঝতে পারছেন স্ট্রবেরি সব আমার গাছে ধরছে। সুতরাং এখন তো শীতের সময় বয়ে যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ আসছে, এখন স্ট্রবেরির সময়, সুতরাং এখন কোনো গাছেই ড্রাগন সম্ভব নয়, কারণ শীতে কখনো ড্রাগন হয় না, একমাত্র কলম্বিয়া ছাড়া। হ্যাঁ বন্ধুরা, আমাদের নিজেদের কিছু চারাও তৈরি করা আছে, এ দেখেন এই সব আইডি যাতে না ভুলে যায়, এ দেখেন সবগুলোই লেখা আছে, এটা হচ্ছে সুগার এইট, এটা হচ্ছে আপনার বারুনি, সব শর্টকাটে আপনার লেখা, এ দেখেন এটা আছে ফ্রান্সিস রেড, এগুলো সব রেডি, এ দেখেন এগুলো একটু ঘাসও হয়ে গেছে। আর এই গাছগুলো সার প্রবণতা হলে পশনা লাগার ভয়, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে আপনার কোয়ান্টি রোড, কারণ হেডই সব থেকে ভালো, এ দেখেন হেড সব ফাটা শুরু করেছে। যদি কেউ আমাদের থেকে নিতে চান নিতে পারেন, আমাদের ভিডিওর উপরেই ফোন নম্বর দেওয়া থাকবে, ইচ্ছা করলে ফোন করতে পারেন। তবে আবার বলি, বিদেশি গাছ আপনারা হেড গ্রাফটিং আমার মতেই ভালো, আর যারা বাইরে থেকে আনবেন তারা তো নিতে পারেন, কিন্তু বসানোর সময় অবশ্যই নিজের গাছে হেড গ্রাফটিং করে বসানোটাই ভালো। এ দেখেন বন্ধুরা, আমি নিজের জন্য আবার এসব বিদেশি ভ্যারাইটি নিয়ে আসছি, দেখেন আমার কিন্তু এগুলো পুরনো গাছ ছিল,
সেই গাছে দেখেন আবার এই হেড দিয়ে দিচ্ছি, এটা এখনও ফাটেনি, এটাও ফাটেনি, সুতরাং বুঝতে পারছেন আমরা হেডটাই বেশি পছন্দ করছি। আমাদের সঙ্গে থাকুন এবং এই পর্যন্তই রাখছি, বাই।